নদিয়ার নবদ্বীপে লক্ষাধিক টাকার গহনা চুরির অভিযোগে ধৃত দুষ্কৃতীকে পুলিশের হেফাজত শেষ হতেই পুনরায় কৃষ্ণনগর আদালতে পুলিশ তাকে পেশ করে। পুলিশ সূত্রে জানা যায়, গত 16 অক্টোবর নবদ্বীপের বীরেশ্বর বসু রোড এলাকায় এক ব্যক্তির ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে 19 তারিখে বেথুয়া থেকে রাজা বেদ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। 20 অক্টোবর তাকে আদালতে পেশ করা হয়। মহামান্য বিচারপতি তাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা যায়, গত 16 অক্টোবর নবদ্বীপের বীরেশ্বর বসু রোড এলাকায় এক ব্যক্তির ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে 19 তারিখে বেথুয়া থেকে রাজা বেদ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। বুধবার তার মেয়াদ শেষ হয়। পুলিশ সূত্রে জানা যায়, চুরি যাওয়া গহনা উদ্ধার হয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়ার নবদ্বীপে লক্ষাধিক টাকার গহনা চুরির অভিযোগে ধৃত দুষ্কৃতীকে পুলিশের হেফাজত শেষ হতেই পুনরায় কৃষ্ণনগর আদালতে পুলিশ তাকে পেশ করে। পুলিশ সূত্রে জানা যায়, গত 16 অক্টোবর নবদ্বীপের বীরেশ্বর বসু রোড এলাকায় এক ব্যক্তির ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে 19 তারিখে বেথুয়া থেকে রাজা বেদ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। 20 অক্টোবর তাকে আদালতে পেশ করা হয়। মহামান্য বিচারপতি তাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা যায়, গত 16 অক্টোবর নবদ্বীপের বীরেশ্বর বসু রোড এলাকায় এক ব্যক্তির ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে 19 তারিখে বেথুয়া থেকে রাজা বেদ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। বুধবার তার মেয়াদ শেষ হয়। পুলিশ সূত্রে জানা যায়, চুরি যাওয়া গহনা উদ্ধার হয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।